আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ তো আজকে ষোলোই ডিসেম্বরের ভিডিও এটা ষোলোই ডিসেম্বর আমাদের জাতীয় বিজয় দিবস তো বিজয় দিবসে আমার ভাইয়ের ছেলে বসে বসে একটা পতাকা আট করলো কিছু ফ্রুটস আট করলো ভালো লেগেছে আমার কাছে ওর ওই পতাকা আট করাটা বা আমি একটু কালার করে দিয়েছি দেখালাম যে এটা আমাদের জাতীয় পতাকা বাংলাদেশের ফ্ল্যাগ আমাদের আরাশের কথা তো শুনলেনি একটা কার্টুন আট করে দিয়েছি এখন বলতেছে এটা আড়াশ ভাইয়া তো সারাদিনের খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু ঘুরতে যাব। ফ্যামিলি প্রোগ্রাম আর কি প্রোগ্রাম বলতে ফ্যামিলি মেম্বাররা একসাথে বেরাবো। তো বিজয়দি দিবসে আমার মেয়ে প্রতি বছর ছোটোবেলা থেকে মেলায় নিয়ে যেতাম তো এ বছর আর আমার যেহেতু আমার বাসায় মিরপুর এ বাসা এবছর আর ওরকমভাবে মেলা হয়নি তো রিক্সা দিয়ে একটু যাচ্ছি ঘুরে আসি একটু বাহিরের ডিনার করার ইচ্ছা আছে তো সবাই কেমন আছেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে আমি সরাসরি ফেস ক্যামে এসেছি তো ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবেন আর ভিডিওটা দেখা শুরু করার প্রথমে একটা লাইক বাটনে প্রেস করে দিবেন। যাই হোক আমার মেয়েটা আর আমি একটা রিক্সাতে উঠেছি আর হচ্ছে আড়াশ আমার সাথে আছে আড়াশের বাবার মা বাইকে মূলত আমরা চারজনই বেরিয়েছি যে একটু ঘুরবো ভেবেছিলাম একটু বিজ্ঞান জাদুঘরে যাব। তো আমরা বাসা থেকে বেরোতে বেরোতে বিজ্ঞান জাদুঘর ক্লোজ হয়ে গিয়েছে তো এখানে আর যেতে পারলাম না তবে আলোকসজ্জিত ঢাকা শহরটা একটু দেখে গেলাম দেখলাম অনেক দিন পর বাহিরে বেরিয়েছি বাহিরে ওরকম বের হওয়া হয় না কারণ মেয়েটার সামনে এক্সাম মেয়েটাকে সময় দিচ্ছি ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে কিসের ব্যস্ত ও তো পড়তেই চায় না মানে পড়াশোনা মানে আমি জোরপূর্বকভাবে ওরে পড়ার জন্য খুব রিকোয়েস্ট করি বকাঝোকা করে ওরে পড়াই আসলে এই বয়সটাই এরকম পড়তে চায় বা চায় না নিজের খেল খুশি মতো চলতে চায় বা একটু স্বাধীনতা চায় কিন্তু আমার কাছে সেটার উপায় নাই তো আমার ভাইয়ের বউ আমরা একসাথে এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর মানে আর নানা ওর নানা নিজের নার্সারি আছে সেখানে এসেছিলাম আগারগা তো ওই নার্সারিতে ঢুকিনি ভেবেছি একটু বিজ্ঞান জাদুঘরে যাব তো বিজ্ঞান জাদুঘরে যেতে যেতে বন্ধ হয়ে গিয়েছে যেতে পারিনি ওইখানে অনেক বড় একটা ড্রাগন না ডাইনোসর আছে কৃত্রিমভাবে বানানো আর কি ওটা দেখ ছোটো সময় না এই ডাইনোসরটাকে দেখার জন্য একবার গিয়েছিলাম স্কুল থেকে নিয়েছিল তো এখন নাকি অনেক সুন্দর হয়েছে ভিতরে তো দুঃখের বিশ্ব ভিতরে ঢোকার মতন সময় পাইনি কারণ ক্লোজ হয়ে গিয়েছে বিকাল পাঁচটায় আমি বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার পর তো এই তো আড়াশ আড়াশে নানার কুলে উঠে দেখতে চাচ্ছে এই যে ড্রাগনটা দেখা যাচ্ছে কারণ লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না কোনো একদিন যদি আমি এই বিজ্ঞান যাদুঘরে যেতে পারি অবশ্যই ভিডিও করে এনে আপনাদের সাথে শেয়ার করব। তো কার কার বিজয় দিবস কেমনভাবে উদযাপন করলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের সাতামাটা বিজয় দিবস এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য আমি মনে করি বিজয় দিবস ষোলোই ডিসেম্বরটা কেন জানি ডিসেম্বর মাসটাকে এই ষোলোই ডিসেম্বরের জন্যই অনেক অপেক্ষা করে থাকতাম ষোলোই ডিসেম্বরে বাহিরে মেলা হয় অনেক চুরকি মোড়া মোয়া মোরালি এগুলি খাওয়ার জন্য ফুচকা তারপরে আমাদের পুরাতন এয়ারপোর্টে সশস্ত্র মেলা হতো ওইখানে আর্মিদের প্যারোড হতো এগুলি দেখার জন্য অপেক্ষা করতাম এখন ওই মজাটা নাই ওই ফিলিংসটা নাই আর ডিসেম্বর মাসটা আসলেই এখন বড় হয়ে গিয়েছি তারপর বুকের ভিতরে এক্সট্রা একটা ইমোশন কাজ করে এই ষোলো ডিসেম্বরের জন্য ভাল লাগে আমার কাছে আমাদের আরাস ভিতরে এই যে এই বিজ্ঞান জাদুঘরের ভিতরে ঢুকতে পারতেছে না বলে খুব মর্মাহত কারণ ক্লোজ হয়ে গিয়েছে ও চেষ্টা করছে ভিতরে যাবে তো এখান থেকে আমরা ঘুরে চলে এসেছি একটা রেস্টুরেন্টে রাতে ডিনারটা করব এখানে তো আমার মেয়ে আমি আমরা সবাই একসাথে তো এই যে বিজ্ঞান যাদুঘরের একটু বাহিরের একটু ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম তো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে রাতে ডিনার করব আমার আর আমি বসে আছি ওরাও আসতেছে বাইকে যেহেতু ওরা আসতে ওদের জন্য অপেক্ষা করছি সেট মেনু দেখছি খাবারের মেনু দেখছি কি খাওয়া যায় তবে ভালো ভালো খাবার অনেকগুলি খাবার খেয়েছি আমি ওই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিভাবে যে ডিলেট হয়ে গেল বুঝতে পারলাম না তো ভালো অনেক ধরনের খাবার খেয়েছি অনেক মজাদার খাবার